তোমারে কতবার কয়া কইলাম আমার এলাকায় আহো, একটু চা নাস্তা খাই, গল্প করি, আর এক ফাঁকে আমাকে ফোনই সাহিত্য ও দিবা। সংস্কৃতি মানুষের সুকুমার ফোন করে বোধগুলোকে জাগিয়ে তুলে একটি মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সমাজে মানবিক বোধের যে প্রবল খরা চলছে তা দূর করে সুস্থ সুন্দর সমাজ গঠনে পথিক সাহিত্য পরিষদ একটা দৃঢ় ও শক্তিশালী ভূমিকা রাখছে। পথিক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের 330তম আড্ডায় আশুগঞ্জ সার কারখানা কলেজের অধ্যক্ষ জনাব ইসমতারা এসব কথা বলেন 29/2/2024 রোজ বৃহস্পতিবার বিকেল 4টায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারে পথিক সাহিত্য পরিষদ ও সংস্কৃতির 330তম আসর অনুষ্ঠিত হয়। পেশাগত ভিন্নতা থাকলেও উক্ত আসরে উপস্থিত সকলেই ছিলেন মন ও মগজে কবি এবং কবিতা প্রেমী, যাদের সকলেই আশুগঞ্জ কাব্যশীলন সংগঠনের সদস্য। আশুগঞ্জ থেকে আগত কবিতা প্রেমীদের মধ্যে ছিলেন ডাক্তার ফারজানা জেরিন, চিকিৎসা কর্মকর্তা আশুগঞ্জ সার কারখানা, তালুকদার গুলাম কিবরিয়া আশুগঞ্জ সার কারখানা, বাবুল জাহাঙ্গীর, সঞ্জয় কুমার নাথ ভৌমিক, রাজিয়া মরিয়ম, শামিমা শাম্মি, নাসরিন তালুকদার, এম এ রফিক। এছাড়াও উপস্থিত ছিলেন পথিক টিভির চেয়ারম্যান প্রভাষক রাবেয়া জাহান, পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসেন জিহাদ, কবি গোলাম মুস্তফা, জাকির হোসেন জিকু, অর্জুন তলাপাত্র, সুহান ইতিসহ আরও অনেকে। বক্তারা বলেন, শিল্প সাহিত্যের চর্চা মানুষের একঘেয়ে জীবনে কিছুটা হলেও প্রশান্তি দান করে। সাহিত্য চর্চায় মানুষের মানবিক গুণগুলো পরিস্ফুটিত হয় আর এ বিষয়ে পথিক সাহিত্য পরিষদ যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। এ ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করেন সকলে। আড্ডা শেষে কবিরা কবি লিটন হোসেন জেহাদের আর্তুগালি এবং সময় এখন জাগরণের, কবি গোলাম মুস্তফার বসন্তের আগুন এবং অন্যান্য কবিদের কবিতা আবৃত্তি করেন এবং গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ছেলে হয়। আমার একটা কিছু হবে, সেই রাতে হৃদয়ের দরজায় ঝুলিয়ে দিয়েছে তোমার স্বৈরাচারী প্রেমের হুলিয়া। অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারিনি। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।